আমার এক পরিচিত হাজি সাহেব আছেন, এখনো বেঁচে আছেন, অনেক বয়স হয়ে গেছে। 2003-04 সনের দিকের কথা, আমি তখন মিরপুরের মণিপুরে এক মসজিদে আমি ইমামতি করি। তো এই মুরব্বী উনি ছিলেন একজন সরকারি কর্মকর্তা, পদের নাম বলবো না, বড় সরকারি কর্মকর্তা ছিলেন। তো উনি আমাকে একদিন এসে বলতেছেন, হুজুর বড় বিপদে আছি। আমি, কি বিপদ? তো বলে যে আমার ছেলে মেয়েরা সব আমাকে পাললে খায়, মারতে আসে। কারণ আমি কয়দিন পর পর একটা জমি মাদ্রাসায় দিয়ে দিই, একটা মসজিদে দিয়ে দিই, একটা গরিবদেরকে দিয়ে দিই, এত জমি আমি ঢাকা শহরে বিভিন্ন জায়গায় আল্লাহ আমার জমি জমা দিছে। তো এগুলো যে মানুষকে দিয়ে দেই, গোটা জমি ধরে দিয়ে দিই, এই জন্য আমার ছেলে মেয়েরা বলে মানুষ এরকম দান করে। মানুষ দান করে 2000-5000-10000 টাকা মসজিদ মাদ্রাসায় দেয়, তুমি যেভাবে গোটা জমি ধরে দিয়ে দিচ্ছ, এইভাবে দিলে তো আমরা ফতুর হয়ে যাব, এভাবে দাও কেন? কারণ ছেলে মেয়েরা সব আমার বিরুদ্ধে খেপা, আমি কি করব? তো আমি বললাম, ছেলে মেয়ে যে খেপা এটা তো যৌক্তিক, তাদের খেপার কারণ আছে, আমি তো তাদের পক্ষে, আপনি এত দান করেন কেন? এত দান করতে তো আল্লাহ বলেন নাই। নবী সাল্লাল্লাহু আলাইহি বলেছেন, তোমার সন্তানদের জন্য কিছু রেখে যাওয়া উত্তম, তা একেবারে তা সব দান করে তাদেরকে খালি হাতে বসায় দেওয়ার চাইতে। কিছু রাখেন, আপনি এইভাবে দান করেন কেন? ঠিকই তো বলছে তারা। তখন ভদ্রলোক বড় নিঃশ্বাস ফেলে বলছেন, হুজুর আমার দুঃখ তো আপনিও বুঝলেন না। তা আমি কি বলেন দুঃখ কি? বড় দুঃখ হলো, বাবারে যে কয় টাকা বেতন পাইতাম, কোন রকম সংসার ছেলে মেয়েদের পড়ালেখা টেনে টুনে পার হয়ে যাইত। এই জমি জমা যা দেখছেন সবই অবৈধ টাকা, ঘুষের টাকায় তৈরি করা, ঘুষের টাকা উপার্জন করছি এগুলা। তখন আল্লাহর ভয় ছিল না, দুই হাতে কামাই করছি, এক এক কলমের খোঁচে অনেক বড় বড় অঙ্ক কামাই করে ফেলছি। তো তখন ভয় ছিল না, করে ফেলছি। কিন্তু এখন আমি যখন বলছি 2003-04-05 কথা, তখন ওনার বয়স 70+, 70-75, এখনো ভদ্রলোক বেঁচে আছেন, শয্যাশায়ী। তো তিনি বলছেন যে, বাবারে এখন তো আমি সকাল বিকাল শুধু কবর দেখি সামনে, আমি বুঝতেছি আমার ছেলে মেয়ে সব ফুর্তি ফার্তার মধ্যে আছে, বাপের সম্পদ, আয়েস মজমাস্তি করে খাবে, ভোগ করবে, দাঁত কচকচ করতেছে, আমি কখন মরবো আর ভাগযোগ করে নিয়ে যাবে, আমি বুঝতে পারতেছি। কিন্তু আমি এটাও জানতে পারতেছি যে কবরে থোয়ার সাথে সাথেই তো আমার শুরু হয়ে যাবে জবাবদিহি। এই জন্য এগুলার মালিক তো আর খুঁজে পাওয়া যাবে না, এই জন্য দিয়া দিয়ে আমি মুক্ত হচ্ছি, যাতে আমার আখেরাতে আমার ধরা খাওয়া না লাগে। কিন্তু ওদেরকে কে বুঝাবে? এগুলো তো তাদেরকে বলতেও পারি না যে এগুলা সব আমার না, এগুলো সব মানুষের। এই আপনার এই পূর্বাচলের এই পাশে একটা জমি উনি আমাকেও দিছেন, বলছেন যে আপনি মাদ্রাসা করেন। তা আমি বললাম, আমার সময় হয় না, আমি আবার আরেকজন আলেমকে রেফার করে দিছি, ওইটা এখন একটা ভালো মাদ্রাসা হয়ে গেছে এই এলাকার কটা। এই এলাকা বলতে, এটা তো এলাকা অনেক বড়, এখান থেকে হয়তো 10-15-20 কিলো হবে, বা এত হবে না, আরো কম হবে। ভাইরা আমার, হারাম কামাই করে মানুষ কার জন্য বলেন তো? যতজন হারাম কামাই করে কার জন্য করে? ছেলে সন্তানের জন্য করে। নিজের জন্য হারাম কামাই কেউ করে না ভাই, নিজের এক পেট পালতে কয় টাকা লাগে? যদি ছেলে মেয়ে স্ত্রী কারো না থাকতো তো দেখতেন দুই নম্বরই করতো না, কার জন্য করবে? সব কার জন্য করে? সাধারণত যত দুই নম্বর কামাইকারী লোক আছে, যত হারাম উপার্জনকারী আছে, তারা সবাই এই উপার্জনগুলো করে মূলত ছেলে মেয়েদের জন্য, তাদের আখের গোছানোর জন্য। কিন্তু অবাক করা বিষয় কি জানেন, কিয়ামতের ময়দানে যখন আপনি ধরা পড়বেন, এই ছেলে মেয়ের কেউ কিন্তু বলবে না যে আল্লাহ আমার বাপের সব আমাদের জন্যই করছিল, নিজের জন্য কিছু করে নাই, আপনি যা শাস্তি দেওয়ার আমার দেন, আমার বাপরে ছেড়ে দেন, বলবে? আল্লাহ কোরআনে বলছেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি লিকুল্লি ইমরিইন মিনহুম ইয়াউমা ইযিন শানুই ইউগনি। সেদিন সবাই সবাইকে দেখে পালাবে, মাকে দেখে সন্তান পালাবে, বাপ তো পরের কথা, যে না জানি আমাকে এসে ধরে কোনো আমলের জন্য। বাবারা কার জন্য দুই নম্বর উপার্জন করছেন? এই জন্য আমার যুবক ভাইয়েরা প্রতিজ্ঞা করেন, সরকারি চাকরি পান আর বেসরকারি, ব্যবসা করেন আর বিদেশ যান, যেভাবেই উপার্জন করেন না কেন, জীবনে কখনো হারাম উপার্জন করব না, নিয়ত করবো তো ইনশাআল্লাহ।